হাই ভিউয়ার্স, আমার প্রকৃতি ও তন্ত্র চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগত বন্ধুরা। আজ আপনাদের সামনে যে ভিডিওটি আমি নিয়ে আলোচনা করব, সেটি আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন যে এমন কোনো পদ্ধতি দিন যেটা করলে স্ত্রীর সঙ্গে সম্ভোগে খুব আনন্দ লাভ করা যায় এবং রতিক্রিয়ার সময় যতক্ষণ খুশি মনের ইচ্ছা মতো আমরা তাদের সঙ্গে রাত্রি যাপন করতে পারি। তো বন্ধুরা, এই প্রক্রিয়াটি আমি অনেক রিকোয়েস্টের সঙ্গে কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি, রিকোয়েস্ট ভিডিও বলতে পারেন এটাকে। তো এটাকে আমি কিছু তান্ত্রিক প্রক্রিয়া এবং কিছু আয়ুর্বেদিক প্রক্রিয়া মিশিয়ে তিনটে চারটি টোটকা আপনাদের সামনে বলবো এবং প্রত্যেকটি অত্যন্ত শক্তিশালী টোটকা। তো যে কোনো একটি টোটকা আপনারা করে দেখবেন 100% উপকার হবেই হবে বন্ধু, এটা একদম পরীক্ষিত ফলাফল এবং আমি এটাকে অনেকে যুক্তির মাধ্যমে অনেককে দিয়েছি এবং তারা সেটা নিয়ে কিন্তু উপকার পেয়েছেন। তো আমি ভিডিওটি শুরু করার আগে বলবো, বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম ভিডিও আপনাদের যদি প্রয়োজন হয় ভবিষ্যতে আরও আপলোড হতে থাকবে এবং আপনারা নোটিফিকেশন বাটনটি পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রাখলে পরবর্তীতে অনেক ভিডিও এভাবে পাবেন। তো বেল আইকন বাটনটিও প্রেস করবেন এবং ভালো লাগলে বন্ধু বান্ধবদের শেয়ার করবেন। তো আসুন সেই প্রক্রিয়া আমি শুরু করছি, আপনাদেরকে আলোচনা শুরু করি। তো প্রক্রিয়াটির নাম হলো বীর্য স্তম্ভন। বীর্য স্তম্ভন প্রক্রিয়া কী করলে আপনারা নিজেদের ইচ্ছামতো আপনাদের শরীরের মধ্যে বীর্য আটকে রাখতে পারবেন, আপনাদের শুক্রাণুকে আটকে রেখে আপনারা রতিক্রিয়া যতক্ষণ খুশি আনন্দ লাভ করতে পারেন, তো সেই প্রক্রিয়াটি আলোচনা করবো। কিন্তু মন দিয়ে শুনবেন, দরকার হলে খাতা কলমে লিখে নিন আপনারা, আমি বলছি এক এক করে চারটি প্রক্রিয়া আপনাদেরকে বলবো। প্রত্যেকটি প্রক্রিয়া অত্যন্ত ফলদায়ক প্রক্রিয়া, যে কোনো একটি নিলেই আপনারা কিন্তু উপকার পাবেন বন্ধু। তো প্রথম প্রক্রিয়া আপনাদেরকে বলছি বন্ধু, মনে রাখবেন প্রথম প্রক্রিয়া, ভিডিওটি পুরো দেখবেন বন্ধু, প্রক্রিয়াটি শুরু রাখবে বলে ভিডিওটি পুরো না দেখলে কিন্তু আপনি কোনো একটা লাইন কেটে যাবে, তো আপনারা কিন্তু সেটা বুঝতে পারবেন না। তো ভিডিওটি পুরো দেখুন, স্কিপ করবেন না। প্রথম প্রক্রিয়া বন্ধু, গিরগিটি। আমরা কিন্তু গিরগিটি সবাই চিনি, টিকটিকির মতো দেখতে হয়, ঝোপঝাড়ে বন জঙ্গলে এখানে ওখানে গাছের উপর দিয়ে কিন্তু লাফিয়ে বেড়ায় টিকটিকি। ছোটো কুমির যেমন বড় দেখতে তেমনি ঠিক ছোটো হয়, সেটাকে আমরা গিরগিটি বলেই চিনি। তো সেই গিরগিটি, গিরগিটির লেজের অগ্রভাগ কেটে নেবেন। গিরগিটি একটু ধরবেন, ধরে লেজের অগ্রভাগ কেটে নিয়ে রূপার আংটিতে, রূপোর আংটিতে ভরে ডান হাতের, ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে। তো রূপোর আংটিতে সেই লেজের অগ্রভাগ কেটে রূপোর আংটিতে ভরে কনিষ্ঠ আঙুলে, হাতের কনিষ্ঠ আঙুলে, কেন্দ্র আঙুল যেটাকে বলি আমরা, সেই আঙুলে আংটি ধারণ করবেন। এতে বহুক্ষণ পর্যন্ত আপনারা বীর্য স্থাপন করতে পারবেন বন্ধুরা, বহুক্ষণ পর্যন্ত পারবেন। তো এটা প্রথম টোটকা। দ্বিতীয় নাম্বার টোটকা বন্ধু আপনাদের বলছি, রবিবার বা মঙ্গলবার, বন্ধু ভালো করে মনে রাখবেন, রবিবার বা মঙ্গলবার ঘোড়া এবং খচ্চরের উভয়ের লেজের চুল, ঘোড়ার লেজের চুল এবং খচ্চর এক ধরনের প্রাণী হয়, আপনারা যদি কোথাও খুঁজে পান বা সংগ্রহ করতে পারেন তো তার লেজের চুল, ঘোড়া এবং খচ্চরের লেজের চুল, খচ্চর ভালো করে মনে রাখবেন, খচ্চর। বারটিও মনে রাখবেন, রবিবার বা মঙ্গলবার, যে কোনো একটি বারে আপনারা ঘোড়া এবং খচ্চরের লেজের চুল নিয়ে দুটিকে হলুদ রঙের শাড়িতে বেঁধে জড়িয়ে বাহাতে কবচের মতো ধারণ করলে যতক্ষণ খুশি বীর্য ধারণ করতে পারবেন। বন্ধু এইভাবে কিন্তু আপনারা যে বারগুলি আমি বললাম, এই দুটো বারে যদি আপনারা ওই ঘোড়া এবং খচ্চরের লেজ নিয়ে ওই হলুদ কাপড়েতে পুতলি বেঁধে, ছেলেরা বাহাতে এবং মেয়েরা ডান হাতে, হলুদ রঙের শাড়িতে বেঁধে জড়িয়ে বাহাতে কবচের মতো ধারণ করলে যতক্ষণ খুশি বীর্য ধারণ করতে পারবেন। বন্ধু বাহাতে বাঁধবেন, যেই হোক না কেন বাহাতে বেঁধে, ছেলে হলো বাহাতে, মেয়ে হলো বাহাতে বেঁধে যতক্ষণ খুশি আপনারা এই বীর্য স্তম্ভন প্রক্রিয়া, ওটা বীর্য ধারণ করতে পারবেন।
নাম্বার তিন, তিন নাম্বার প্রক্রিয়া বন্ধু, তিন নাম্বার প্রক্রিয়া বলছি, ভালো করে মনে রাখবেন। তুলসী বীজ, আমরা যে তুলসী গাছে জল ঢেলে পুজো করি, তুলসী পাতা দিয়ে আমরা পুজো করি, সেই তুলসী গাছ, সেই তুলসী গাছের একরকম বীজ হয়। তো সেই বীজ আপনারা কিনে পেয়ে যাবেন কোনো আয়ুর্বেদিকের দোকান থেকে, আয়ুর্বেদিক ওষুধ বিক্রি হয় এরকম কোনো দোকান থেকে আপনারা তুলসী বীজ পেয়ে যাবেন। তো তুলসী বীজ এনে সেটাকে চূর্ণ করবেন, চূর্ণ করার পর তুলসী বীজ এনে সেটাকে চূর্ণ করার পর মধুর সঙ্গে মিশিয়ে এক এক চামচ আপনারা নেবেন, এবং রতিক্রিয়ার করা যাওয়ার আগে আপনারা কিন্তু ঘন্টা, এক ঘন্টা, দেড় ঘন্টা বা দু ঘন্টা আগে আপনারা কিন্তু ওই তুলসী বীজটিকে মধুর সঙ্গে ভালো করে মিশিয়ে ওটাকে কিন্তু খাবেন। এতে কিন্তু সহবাসে আপনার স্ত্রী খুবই আনন্দ পাবে এবং আপনারাও কিন্তু বীর্য অনেকক্ষণ ধরে রাখতে পারবেন। এটাও এক ধরনের একটা বড় শক্তিশালী বীর্য স্থাপন প্রক্রিয়া বন্ধু। তিন নম্বর প্রক্রিয়া আপনাদেরকে বলেছি, এবার বলবো আপনাদের চার নম্বর প্রক্রিয়া। এটা কিন্তু বন্ধু মহাশক্তিশালী তান্ত্রিক প্রক্রিয়া, মহাশক্তিশালী তান্ত্রিক প্রক্রিয়া। তো এই প্রক্রিয়াটি যদি আপনারা ব্যবহার করেন বন্ধু, আপনারা একটু খানিকটা বিপদের সম্মুখীন হতে পারেন। তার কারণ এই প্রক্রিয়া, এই প্রক্রিয়া ধারণ করলে, এই প্রক্রিয়া যদি আপনারা করেন তাহলে কিন্তু এই প্রক্রিয়াটা যদি আপনারা করেন তাহলে কিন্তু বন্ধু আপনারা ওই যে জিনিস আমি বলবো জিনিসের নাম, তো সেই জিনিসটা কিন্তু আপনাদের কোমরে বেঁধে আপনাদের কিন্তু সেই রতিক্রিয়া সম্পন্ন করার সময় যতক্ষণ পর্যন্ত আপনি ওই পুঁটলি কোমর থেকে না খুলবেন ততক্ষণ কিন্তু আপনাদের বীর্যপাত হবে না। তো এটা খানিকটা বিপদের সম্মুখীনও বলা যায় বন্ধুরা। তো এটা একটা মহাশক্তিশালী প্রক্রিয়া বন্ধু, মন দিয়ে শুনুন আমি বলছি, ভালো করে শুনবেন। শনিবার দিন, শনিবার দিন, বারটি মনে রাখবেন, শনিবার দিন যেখানে গাধা শুয়ে থাকে অথবা মহিষ শুয়ে থাকে, মাদি মহিষ, ছেলে মহিষ, যেখানে গাধা শুয়ে থাকে অথবা মাদি মহিষ বা ছেলে মহিষ যাই বলুন না কেন শুয়ে থাকে, সেই স্থানের ধুলো, সেই স্থানের, সেই জায়গার ধুলো আপনারা পূর্ব দিকে, আপনারা পূর্ব দিকে মুখ করে ওই স্থানের ধুলো এক নিঃশ্বাসে তুলবেন, এক নিঃশ্বাসে একটু ধুলো তুলবেন, সেই স্থানের ধুলো পূর্ব দিকে মুখ করে আপনারা এক নিঃশ্বাসে তুলবেন যেখানে গাধা শুয়ে থাকে এবং মহিষ শুয়ে থাকে, সেই স্থানের ধুলো আপনারা ভালো করে শুনে পূর্ব দিকে মুখ করে তুলবেন। তুলে আপনারা কোনো একটি কাপড়ে পুতলির মতো করে বাঁধবেন, পুতলির মতো করে বেঁধে আপনার কোমরে বেঁধে নেবেন। কোমরে বেঁধে যদি আপনি কোনো স্ত্রী লোকের সাথে সেক্সুয়াল বা যৌনক্রিয়া করেন তো আপনার যতক্ষণ কোমরে ওই পুটলি বাঁধা থাকবে বন্ধু, 100% গ্যারান্টেড আপনাদেরকে বলছি, আপনারা যদি পরীক্ষা করে নিতে পারেন, যতক্ষণ পর্যন্ত ওই পুটলিটি কোমর থেকে না খুলবেন আপনারা ইচ্ছা করেও কিন্তু আপনাদের বীর্য ফেলতে পারবেন না। তো এটা হচ্ছে আমার মহাশক্তিশালী একটি তান্ত্রিক প্রক্রিয়া, আমার গুরু আমাকে দিয়েছিলেন, এটা আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমেই এই প্রক্রিয়াটি দিলাম বন্ধু। তো আপনারা যদি কার্যক্ষেত্রে উপকার পান তো অবশ্যই আমি নিজেকে ধন্য বলে মনে করবো বন্ধু। আজকে আমার ভিডিও এ পর্যন্তই, ধন্যবাদ।